প্রিয় ভিউয়ার্স, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইপি পার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি শেয়ার করব খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুটি নিয়োগ বিজ্ঞপ্তি 2021। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে 12ই অক্টোবর 2021। দ্বিতীয় বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ হচ্ছে 14ই অক্টোবর 2021। তো আমি সংক্ষেপে বলার চেষ্টা করব, আপনারা বাকি যে তথ্যগুলো আপনাদের দরকার সেগুলো আপনারা বিজ্ঞপ্তি থেকে দেখে নেবেন। তো প্রধান প্রকৌশলী একজন, প্রকৌশল দপ্তর এবং শূন্যপদ, পরিচালক পরিকল্পনা উন্নয়ন একটি, সহকারী অধ্যাপক 14 জন এবং সাবজেক্ট টেকনিক্যাল নন টেকনিক্যাল এখানে দেওয়া আছে, সেটা আপনারা দেখবেন। এরপর সহকারী পরিচালক হিসাব একটি পদ, অর্থ হিসাব শাখা, সহকারী রেজিস্ট্রার সমমান একটি পদ, প্রভাষক শূন্য পদ 16 জন, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল। মেডিকেল অফিসার দুটি পদ, হেলথ কেয়ার সেন্টার এবং সহকারী প্রকৌশলী সিভিল একটি পদ, সহকারী প্রকৌশলী দুটি পদ, সহকারী ডাটাবেস প্রোগ্রামার শূন্য পদ 1 জন, উন্নয়ন কর্মকর্তা 1 জন, শাখা কর্মকর্তা সমমান 1 জন, হিসাবরক্ষণ কর্মকর্তা 2 জন, উপসহকারী প্রকৌশলী 1 জন, প্রশাসনিক কর্মকর্তা 2 জন, PA2BC সমমান একটি পদ শূন্য পদ, নার্স ব্রাদার্স দুটি পদ, ইমাম একটি এবং কেন্দ্রীয় মসজিদ। তো এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। অনলাইনে আবেদনের নিয়মাবলী, আগ্রহী প্রার্থী আগামী 20ই অক্টোবর 2021 হতে 14ই নভেম্বর 2021 তারিখ রাত 12টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। তো কিভাবে আবেদন করবেন এবং কীভাবে বিজ্ঞপ্তিটি দেখবেন আমি পরে শেয়ার করছি। তো এখন আমরা দেখব দ্বিতীয় বিজ্ঞপ্তিটি, যে সহকারী ইমাম একটি পদ, কেন্দ্রীয় মসজিদ। এরপরে ল্যাব টেকনিশিয়ান একটি পদ, ডাটা এন্ট্রি অপারেটর একটি পদ, নেটওয়ার্ক টেকনিশিয়ান একটি পদ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ক্যাটালগার, ড্রেসার, স্টোর কিপার একটি পদ, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট 6টি শূন্য পদ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 2 জন, মেডিকেল অ্যাটেন্ডেন্ট 2 জন, বাবরসি 3 জন, অফিস সহায়ক 3 জন, পরিচ্ছন্নতা কর্মী 6 জন, গাড়ির হেল্পার 1 জন, সহকারী বাবরসি 2 জন, নিরাপত্তা প্রহরী 6 জন, মালি 1 জন, ইলেকট্রিশিয়ান 1 জন, হল অ্যাটেন্ডেন্ট 3 জন, বার্তাবাহক 1 জন। এই বিষয়গুলো নিয়োগ দেওয়া হবে। তো এখানে অনুষদ বিভাগ শাখা দপ্তর দেওয়া আছে, সেটা আপনারা দেখবেন। আবেদনের তারিখ হচ্ছে 22 অক্টোবর 2021 হতে 19 নভেম্বর 2021 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এই আবেদনের যোগ্যতা হলো সহকারী ইমাম প্রার্থী কোরআনের হাফেজ এবং কারি সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইসলামী স্টাডিজ, আরবিতে স্নাতক ডিগ্রি অথবা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ফাজিল পাস সহ কোনো কওমি মাদ্রাসা হতে দাওরায়ে হাদিস ডিগ্রি হতে হবে। ল্যাব টেকনিশিয়ান স্নাতক বিজ্ঞান বিভাগে, বয়স সর্বোচ্চ 30 বছর। এরপর ডাটা এন্ট্রি অপারেটর 6 মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ সহ SSC পাস হতে হবে, বয়স সর্বোচ্চ 30 বছর। নেটওয়ার্ক টেকনিশিয়ান SSC বিজ্ঞান, বয়স সর্বোচ্চ 30 বছর। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে, বয়স 30 বছর। ক্যাটালগার HSC পাস সহ গ্রন্থাগারে বিজ্ঞান বিভাগে ডিপ্লোমা থাকতে হবে, বয়স 30 বছর। ড্রেসার বয়স সর্বোচ্চ 30 বছর, HSC বিজ্ঞান। স্টোর কিপার HSC বাণিজ্য। অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট HSC পাস হতে হবে এবং কম্পিউটারের 6 মাস মেয়াদী প্রশিক্ষণ থাকতে হবে। মেডিকেল অ্যাটেন্ডেন্ট HSC বিজ্ঞান বিষয় পাস হতে হবে। এরপর হচ্ছে বাবরসি কুক, রান্নার কাজে অভিজ্ঞতা সহ 8ম শ্রেণী পাস, অফিস সহায়ক সমমান SSC পাস, পরিচ্ছন্নতা কর্মী 8ম শ্রেণী পাস, গাড়ির হেল্পার 8ম শ্রেণী পাস এবং অভিজ্ঞতার কাজে সম্পূর্ণ অগ্রাধিকার দেওয়া হবে, সহকারী বাবরসি 8ম শ্রেণী পাস, নিরাপত্তা প্রহরী 8ম শ্রেণী পাস, মালি 8ম শ্রেণী পাস, ইলেকট্রিশিয়ান 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে সরকার অনুমোদিত প্রশিক্ষণ থাকতে হবে, টেট মার্কস থাকতে হবে। হল অ্যাটেন্ডেন্ট 8ম শ্রেণী পাস এবং বার্তাবাহক SSC পাস এবং অভিজ্ঞতা সম্পন্ন কাজে অগ্রাধিকার থাকতে হবে। তো এই হচ্ছে যোগ্যতা। আর প্রধান প্রকৌশলী সহকারী যোগ্যতা এগুলো আপনারা দেখে নেবেন, এবং পরিকল্পনা ও উন্নয়ন সহকারী অধ্যাপক যে কী কী যোগ্যতা প্রয়োজন, এবং সহকারী পরিচালক, সহকারী রেজিস্ট্রার, প্রভাষক, মেডিকেল অফিসার, অবশ্যই এমবিবিএস পাস হতে হবে। সহকারী প্রকৌশলী সিভিল বিশ্ববিদ্যালয় হতে, কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি, সহকারী প্রকৌশলী ইলেকট্রিশিয়ান, সহকারী ডাটাবেস প্রোগ্রামার, উন্নয়ন কর্মকর্তা, শাখা কর্মকর্তা, এরপরে হিসাবরক্ষণ কর্মকর্তা, অবশ্যই অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, অর্থনীতি, ব্যবসা প্রশাসন, ব্যবস্থাপনা, ফিন্যান্স বিভাগে 4 বছর মেয়াদী অনার্স কোর্স থাকতে হবে। উপ সহকারী প্রকৌশলী প্রশাসনিক কর্মকর্তা সমান অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। PA2BC সমমান পাবলিক বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি, নার্স ব্রাদার্স কোনো অনুমোদিত নার্সিং ইনস্টিটিউট হতে 3 বছর মেয়াদী ডিপ্লোমা পাস হতে হবে। এরপরে ইমাম প্রার্থীকে অবশ্যই কোরআনের হাফেজ কারি সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবিতে স্নাতক ডিগ্রি বা মাদ্রাসায় কামিল সহ পাস হতে হবে। তো এই হচ্ছে চাকরির যোগ্যতা এবং বয়স আপনারা দেখলেন। এখন আপনারা কীভাবে এই বিজ্ঞপ্তিটি দেখবেন এবং আবেদন করবেন সেটি আমি এখন শেয়ার করব। তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট আছে www.kau.edu.bd লিখে যখন ইন্টারফেস করবেন আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে এই যে আপডেট নামে এই যে সরাসরি লেখা চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ক্লিক করে আপনারা দেখতে পারবেন, এগুলো ক্লিক করে আপনারা বিজ্ঞপ্তি দেখতে পারবেন এবং আবেদন করতে পারবেন। এখানে সম্পূর্ণ সব কিছু শেয়ার হচ্ছে। এই যে অনলাইন জব অ্যাপ্লিকেশন এখান থেকে আবেদন করতে, যেহেতু আবেদন শুরু হয় নাই এখন আবেদন দেখাবে না। এরপরে এই যে জব নিয়োগ, শিক্ষক, কর্মকর্তা নিয়োগ, কর্মচারী নিয়োগ, এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। আর এটা যদি স্ক্রল করে নিচে যান তাহলে দেখতে পারবেন নোটিশ বোর্ড। এখান থেকে এই যে কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তির যোগ্যতা শর্তাবলী, এরপরে আগ্রহী প্রার্থীদের আগামী 22 অক্টোবর 2021 হতে 19 নভেম্বর তারিখ রাত 12টার মধ্যে অত্র বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে অনলাইন ফর্ম আবেদন পূরণ করতে পারবেন। এখন যদি এটা আমি ক্লিক করি তখন এভাবে ইন্টারফেস শো করবে। দি জব অ্যাপ্লিকেশন উইল স্টার্ট ফর্ম 22/10/2000 অর্থাৎ 22 তারিখ শুরু হবে, এই জন্য এখানে এভাবে দেখাচ্ছে। তো এভাবে আপনারা এখান থেকে যে শিক্ষক, কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তি, শিক্ষক যোগ্যতা শর্তাবলী, এগুলো ক্লিক করে আপনারা এখানে বিজ্ঞপ্তি দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। তো এই হচ্ছে অর্থাৎ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের 97টি পদে নিয়োগ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।